নামাজ পড়বে জান্নাত অবধারিত, একটা ফজর একটা আসর। কেন বলবেন? ফজর তো ঘুমে কাটে, আসর তো ব্যস্ততায় কাটে। আমাদের ফজর তো ঘুমে কাটে, ঠিক না? ঘুমে কাটে, কাজ না থাকলো একটাই ঘুমায়, কাজ থাকলো একটাই ঘুমায়, একটা দেড়টা দুইটায় ঘুমায়। সবচেয়ে বড় কাজ তো হইলো সারাদিন পার করার পরে সারা দিনের কাজা উঠানো, এটাই তো বড় কাজ। কাজা বোঝেন কি? সারা দিন যে টেলিভিশন দেখতে পারে না, ওটার কাজা উঠায় রাত্রে বসে, এটা হলো সবচেয়ে বড় কাজ আমাদের, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? না হয়ে গেছেন মনে হয়, অনেকের চেহারা দেখে মনে হয় রাগ হয়ে গেছেন। সারাদিনের বড় কাজ তো এটা, যে সারাদিন যা টেলিভিশন দেখতে পারে না, দোকানের কারণে, অফিসের কারণে, কাজের কারণে, ওটা দেখা তারপরে ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে দুইটা বেজা যায়। এখন তো 4:40 ফজরের নামাজ, বা 4:50 বা 4:45 ফজরের নামাজ, 4টার আগে সুবে সাদেক হয়ে যায়। তো যদি দুটায় ঘুমান, আপনি ফজরের সময় উঠবেন কোথেকে, ঠিক না? হ্যাঁ, উচিত তো ছিল ফজর নামাজ পড়েই ঘুমানো, যে দুটা হয়ে গেছে আর 2 ঘন্টা বসলেই তো ফজরের নামাজ, ঠিক না? হ্যাঁ, অ্যাডভান্স কাজা উঠে ফেলেন, বাকি 2 ঘন্টা টেলিভিশন দেখে কাটায় ফেলেন না, অ্যাডভান্স কাজা হয়ে যাবে। অ্যাডভান্স জাকাত যেরকম অ্যাডভান্স দেওয়া যায়, অ্যাডভান্স কাজা উঠাইলেন, অসুবিধা কি? কিন্তু ফজরের নামাজ তো ছুটলো না, কিন্তু ফজরের নামাজ ছুটা যায়, যেই নামাজ জান্নাতের সার্টিফিকেট। ফজরের নামাজ ফজরের নামাজ না, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। ওয়াকুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ কিয়ামতের দিন সাক্ষী দিবে, কবরে সাক্ষী দিবে, সর্বক্ষেত্রে আগে যায় দাঁড়াবে, সিনা টান করা, আর বলবে যা হবে আমার উপরে হবে, পিছে যে দাঁড়ায় আছে ওর উপরে কিচ্ছু হবে না। ফেরেশতা জিজ্ঞাসা করবে, এরকম টান করে দাঁড়ায় রয়েছ আজাব সওয়ার জন্য, তুমি কে? তো বলবো আমি ফজরের নামাজ। ফজরের নামাজ তো জান্নাতের সার্টিফিকেট, ওইটাই তো বড় হয় না। সময়ের যদি দাম না হইতো তাহলে ফজরের দাম এত হইতো না, আসরের দাম এত হইতো না। আসরে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে মানুষ, হয়তো দোকান গুটানের সময় হয়, নাইলে বেচা বিক্রি একবারে পুরো টপে ওঠে, ব্যস্ত থাকে। দুই সময় নামাজ, আর দুই সময়ই ফেরেশতা চেঞ্জ হয়। যারা ফজরে আসে ওরা আসরে চলে যায়, যারা আসরে আসে ওরা ফজরে চলে যায়, ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়। আর হাদিসে আছে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, ছেড়া যে আসলে কি অবস্থায় পাইলে, কি অবস্থায় রেখা আসলে? তো ফেরেশতারা বলে, তারাকতুম ইউসাল্লুন, যখন ছেড়া আসতেছি তখন নামাজে পাইছি, নামাজে দেখা। আবার জিজ্ঞাসা করে, কাইফা ওয়াজাদতুম ইদা আতাইতুম, যখন আসছিলে তখন কেমন পাইলে? তো ফেরেশতারা আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করে। তো বলে, যখন আসতেছিলাম তখনও নামাজে পেয়েছি। আল্লাহ বলেন, লম্বা হাদিস, আল্লাহ বলেন পুরাটা নামাজ লিখা ফেলো। কি চায় আমার কাছে নামাজের মাধ্যমে? কি চায়? ক জান্নাত দিয়া দাও। কিসের থেকে বাঁচতে চায়? ক দোজখের থেকে, ক নাম কেটা দাও। সত্য এটাই, এই জন্যই সময়ের দাম। আল্লাহর কাছে তো দাম আছে, রসুলের কাছে তো দাম আছে, কিন্তু দাম, দুঃখ তো যে আমার কাছে দাম নাই, দুঃখ তো এখানে যে আমার কাছে দাম নাই, আমার কাছে দাম নাই, নাইলে তো উচিত ছিল, উচিত ছিল। সারা বাংলাদেশ ঘুরলে একজনও পাওয়া যাবে না যে ফজরে আসছে জুমা পড়া বাসায় যাবো, আজকে জুমার দিন, পুরাটা সময় দিয়া দিব, দুরুদ পড়বো মসজিদে বসা বসা, সুরায় কাহাফ পড়বো মসজিদে বসা বসা,
কোরআন তেলাওয়াত করব মসজিদে বসা বসা। বাংলাদেশে নাই কিন্তু অন্য দুনিয়ায় আছে, আমি দেখছি অন্য দুনিয়ায় আছে। আফ্রিকার মানুষগুলা কালো বটে, দেখলে আমরাও হাসি, গরিবও বটে, কিন্তু ওদের ওইখানে আছে প্রথা আছে, ফজরে আসে, জুমা পড়া, তারপরে বাসায় যায়। আমি নিজে চোখে দেখছি, এই জন্য বলতেছি, শুনলে বলতাম না। আমি নিজে চোখে দেখছি, ফজর পড়তে আসছে, বসা গেছে মসজিদে, ফজরের সময় গোসল করে চলে আসছে, জুমার গোসল করে চলে আসছে। কেন, জুমা তো শুরু হয় বৃহস্পতিবার দিন সূর্য ডোবার থেকে, জুমার গোসল করে ফজরে চলে আসছে। ওই মসজিদে পড়তে 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 জিকির করতে করতে হয়তো ঘুমায় গেছে, ঘুমায় গেছে, উঠা আবার উজু করে জুমা পড়া বেড়ে গেছে। আছে ওরকম দেশে, আছে বলবেন কাজ নাই, কাম নাই, গরিব মানুষ, খাওন নাই, কি করব, মসজিদে পড়া আছে। আমগো তো কাজ কামের অভাব নাই, ঠিক না, খাওনেরও তো অভাব নাই, ঠিক না, ফিরিজ তো বড়াই থাকে, ঠিক না, হ্যাঁ কি বলেন, কার ফিরিজ এরকম আছে যে খালি আছে, কারো ফ্রিজ খালি নাই, ঠিক না। কুরবানি ঈদ আসতেছে, এখন আরো ফ্রিজ বেচা বিক্রি বেশি হবে, ঠিক না, কি বলেন, নর্মালটা বিক্রি হোক আর না হোক কমসে কম ডি ফ্রিজ তো বিক্রি হবে, ঠিক না, কেন, কুরবানির গোস্ত রাখার লেগা। আমাদের তো প্রত্যেক কামরায় কামরায় ফ্রিজ, আমাদের তো খাওয়ানোর অভাব নেই, আমরা মসজিদে থাকবো কেন, ঠিক না। তো মেরে দোস্ত আসেন, সত্য এটি, কেটে যেতেছে সময়। এই জন্যই হাদিস আমাদেরকে স্মরণ করাইছে, তুমিও একদিন আফসোস করবে, জান্নাতে যাওয়ার পরও তোমার ভিতরে এই অনুভূতি আসবে, হায় সময়গুলা কোন কাজে কাটলো। লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিগায়রি যিকরিল্লাহ। আল্লাহ স্মরণ ছাড়া কেটে গেছে, ওই সময়গুলো স্মরণে আসবে, স্মরণে আসবে। আজকে বলা হইতেছে কেউ তালাশ করে না যে জিকাদা এই মাসে কি আমল আছে, জিলহাজ্জা কি আমল আছে। আমার তো মন চায়, যদি ওলামা একরাম বলবে এটা বেদাত হয়ে যাবে, কিন্তু আমার তো মন চায় যে আমার সমাজটা যদি এরকম হইতো, শেষ দশ দিন যেরকম এতে কাফে বসে যেত, মুসলমানও যদি জিলহজের প্রথম দশ রাত্র মসজিদে বসে যেত, ঘরে না কাটেই তো, সবার ভিতরে যদি রমজানের শেষ দশ দিনের মতো এহতেমাম হইতো, ওয়ালায়ালিন আস ওয়াশফাই ওয়াল ওয়াত, আল্লাহ যে রাত দশ রাত্রের কসম খাইছেন, এরকম যদি হইতো, শুক্রবারটা যদি এরকম হইতো যে ফজরের পর থেকে মসজিদে জায়গা নেওয়া শুরু করছে, যে দেখি উঠ উটের সোয়াব যায় তো যায় কই, এই প্রতিযোগিতা হইতো, সবাই যদি দুরূদ শরীফ পড়ত, নেশাব বান্দা নিত যে শুক্রবারে আমি সারা দিনে দুই চার পাঁচ হাজার বার দুরূদ পড়ব, যদি পাঁচ হাজার বার হইতো তাহলে চার সপ্তাহ, চার পাঁচা কুড়ি, বিশ হাজার হইতো প্রতি মাসে দুরূদ পড়া, বারো দুগুণী চব্বিশ, দুই লাখ চল্লিশ হাজার হইতো মাসে বৎসরে, এক বিরাট বড় কোয়ান্টিটি হইতো আমার কাছে দুরূদ। হ্যাঁ, মানেন আর না মানেন, দুরূদ পার করবে এই উম্মত, জাহান্নামের থেকে পলসেরাতের থেকে পড়া গেল, দীর্ঘক্ষণ লটকায় থাকবে, চিলা থাকবে, ধরা দেখা হবে যে দুরূদ আছে কিনা। দুরূদ যদি জীবনে থাকে তো দুরূদ ছুটে আসবে, একে ওইখান থেকে উঠাবে, পলসেরাতে দাঁড় করাবে, তারপরে দুরূদ তাকে পার করাবে। দুরুদের দাম কম না, অনেক দাম, আল্লাহ রসুলের ভালোবাসাই তো নেই আমাদের কাছে। ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব হইত, যেমন আল্লাহর ভালোবাসা নাই
ঠেইকা আল্লাহরে মানি, কেন অক্সিজেন নিতে হইব কি করবো ঠিক না, হায়াত মৌত ওনার কাছে কি করবো ঠিক না, কি বলেন, শ্বাসে শ্বাসে ওনার মুখাপেক্ষি এই জন্য কিছু মানি আর কি, নাহলে তো এটুকু মানতাম না, আল্লাহর দরকারটা কি ঠিক না, কি রাগ হয়ে গেলেন, এই যেটুক মানি ঠেকায় পুরা মানি, নাহলে তো আমরা এটুকু মানতাম না, এই জন্য আল্লাহর ভালোবাসা আমাদের দিলে নাই, নাইলে প্রবাদ বাক্য তো এটাই সত্য, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ, বোঝেন প্রবাদ বাক্য বোঝেন, এখন তো আর বইতে প্রবাদ বাক্যটা পাওয়া যায় না, আগে পাওয়া যেত আগে, এখন তো আর আদর্শ লিপি পড়ায় না, আদর্শ লিপি পুরাণটা নিয়েন পিছনে দেখবেন অনেক কিছু লেখা আছে, কি পড়ছেন আপনি, হ্যাঁ অনেক কবিতা লেখা আছে, ছন্দ লেখা আছে, অনেক মনীষীদের কথা লেখা আছে, ছন্দে ছন্দে লেখা আছে, এখন তো আর আদর্শ লিপি পড়ায় না, পড়ে না কেউ, এখন আদর্শ লিপি কেউ পড়ে না, তো এখন তো আর ছন্দ বুঝি না, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ, আল্লাহর ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন হতো, আল্লাহর রসুলের ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন হতো, কতটুক ভালোবাসি, এক মহিলার ভালোবাসা আছে কিতাবে, মহিলা ওহুদের যুদ্ধে, ওহুদের যুদ্ধে যখন খবর ছড়ায় গেল যে আল্লাহর রসুল শহীদ হয়ে গেছেন, তো মদিনার থেকে এক মহিলা ছুটতেছিলেন ওহুদের দিকে, একটু দূর যাওয়ার পরে একজনে খবর দিছে কোথায় চলছ, তোমার স্বামী তো মারা গেছে, তো বলছে রাখ স্বামী মারা গেছে, বল আল্লাহর রসুল কেমন আছে, আর একটু আগে গেছে বলছে তোমার বাপ মারা গেছে, বলছে থো তোর বাপ, বল আল্লাহর রসুল কেমন আছে, একটু আগে গেছে বলছে তোমার ছেলে মারা গেছে, রাখ ছেলে, বল আল্লাহর রসুল কেমন আছে, একটু আগে গেছে কয় বড় ভাই মারা গেছে, কয় রাখ বড় ভাই, বল আল্লাহর রসুল কেমন আছে, পঞ্চম ব্যক্তি বলছে আল্লাহর রসুল ভালো আছে, বলছে আরিনি, আগে আমারে দেখা, দেখানো ছাড়া বিশ্বাস করবো না, তা আল্লাহর রসুল যে মজমার ভিতরে ছিলেন, ফাটতে ফাটতে ওই মজমার ভিতরে ঢুকছেন, আর আল্লাহর রসুলরে দেখে একটা চিৎকার দিছেন, মুসিবাতুন বাদাকা জালালু, হাদিসের শব্দ আছে মুসিবাতুকা আর মাল মুসিবাতু বাদাকা জালালু, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে কোনো মুসিবত মুসিবতই না, যদিও চার মুসিবতের কথা আমি শুনে আসলাম, এটি আমার কাছে কোনো মুসিবত না, আপনাকে দেখার পরে, এটার নাম ইশক, এটার নাম মহব্বত, আপনি তো সুপারিশ চান ঠিক না, রাগ হন না, হইতে পারে এটো হইতে পারে সুপারিশ, উল্টা জুতোও দেখাইতে পারে, উল্টা বলতেও পারে, সুখান সুখান লিমান গাইয়ারা বাদ, আমার এহসান যে ভুলা গেছো দূরে সরো, আর এটাই সত্য, আল্লাহর রসুল যাকে দূরে সরাবে বা আল্লাহর রসুল যার বিরুদ্ধে বলবে, ইত্তাখাদু রব্বানা রব্বি ইত্তাখাদু কওমি হাদাল কোরআনা মাহজুরা, যার ব্যাপারে বলা দিবে সাথে সাথে মনিটরে উঠা যাবে, সাথে সাথে প্রজেক্টরে উঠা যাবে, যে বন্ধু বিরুদ্ধে চলে গেছে, আল্লাহও সামনে লেখা দিবে আমিও বিরুদ্ধে, বন্ধু বিরুদ্ধে তো আমি বিরুদ্ধে, কোরআন এটাই বুঝিয়েছে, কোরআনে আছে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার কাছে মাপ চাইলেই হবে না, আমি দেখব বন্ধু পক্ষে না বিরুদ্ধে, বন্ধু যদি বিরুদ্ধে হয় পক্ষে হয় তাহলে আমি গুনাহ মাফ করে দিব, কতগুলা করলো, কে করলো, কি কি গুনাহ করলো, এটা আমার কাছে কোনো বিষয়ই না, এটা দেখব না, আমি মাফ করে দেব, শুধু দেখব বন্ধু পক্ষে না বিরুদ্ধে, এতটুকু গ্রান্টি দিছেন, কিন্তু আমাদের এস কোথায়, এস কোথায়, আল্লাহর ভালোবাসা কোথায়, কোথায় আল্লাহর ভালোবাসা, কোথায় রসুলের ভালোবাসা, দুরুদ পড়তো শুক্রবারে, বুকে হাত দিয়া বলেন আমরা যারা এখানে আছি ডেলি 100 বার দুরুদ কে পড়ি, বড় বড় দুরুদ তো বাদই দিলাম, বড় বড় দুরুদ তো বাদই দিলাম,
ওলামাও পড়ে না, তুলাবাও পড়ে না, এরাও পড়ে না। বাকি দুরুদ বাদ দিলাম, দুরুদের বহুত কিতাব আছে, দুরুদের বহুত কিতাব আছে। হ্যাঁ, যারা পড়ার আল্লাহ যা করে পড়ায় তৌফিক দেয় এরা পড়ে, কিন্তু ডেলি 100 বার দুরুদকে পড়ি। তাবলিগ আলাগো ভিতরে তো দুরুদের 3 তসবির ভিতরে দুরুদ আছে, এরাই বলুক যে ডেলি 100 বার দুরুদ পড়ি। কয়জনে পড়ে 3 তসবির? 3 তসবির ভিতরে তো দুরুদও আছে, ইস্তেগফারও আছে। কয়জন পড়ে ডেলি? বুঝা গেল সময়ের মূল্য আমার কাছে নাই, এই জন্যই আমারও মূল্য নাই, আল্লাহ আল্লাহ রসুলের কাছে মূল্য নাই। যদি থাকতো, যদি থাকতো, তাইলে এখন মাদ্রাসায় জিজ্ঞাসা করি, মাঝে মাঝে পড়ানোর সময় জিজ্ঞাসা করি, দাওরা পড়ে, হাদিস বুখারি পড়ে, কিন্তু জিজ্ঞাসা করলে অধিকাংশ ছেলে হাত উঠাইতে পারে না, বুখারিতে চলে আসছে, এখন পর্যন্ত আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে নেই, এখন পর্যন্ত দেখে নেই, ব্যাদ খুলতে নাই, এই জন্য খুলতে চাইতেছি না। সময় আমরা দেখছি মাদ্রাসার অনেক ছেলে আসে এখানে জুমা পড়তে, এদেরকে বলতেছি, এক সময় আমরা দেখছি মিজান পড়ে দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, ওই সময় রসুলকে স্বপ্নে দেখা পেয়েছে, এক সময় ছিল, ছিল, প্রমাণ দিতে পারবো, ব্যাদ খুলতেছি না এই জন্য বলতেছি না, প্রমাণ দেওয়া যাবে, ছোটবেলা দেখা হয়েছে। হুম, আছে, ব্যাদ খোলা যায়, আলহামদুলিল্লাহ আমাদের ঘরেই আছে, মেয়েরা ছোট, বিয়ের আগেই আল্লাহ রসুলকে দেখা ফেলছে, এরকম তো বালেগো হয়নি, ব্যাদ খুলতে নেই এই জন্য বলতেছি, উৎসাহের জন্য বলতেছি, এক সময় ছিল, আজকে এখন সময় নেই, দাওরা পড়ে, বুখারি পড়ে, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে নেয়, ওর তো বুখারি পড়ার আগেই চিৎকার দিয়ে মরে যাওয়া দরকার ছিল, আমি বুখারি পড়তেছি এখনো দেখি নাই, আমি কবে দেখবো, আল্লাহ রসুলের হাদিস পড়তেছি, দাড়ি পাইকা গেছে এখনো দেখি নাই, রাগ হয়ে যায় না। আমি ওদিন বলতেছিলাম নোয়াববাড়ি মসজিদে যে আমার যোগ বিয়োগে মিলে না, আমি আজ পর্যন্ত মিলাইতে পারিনি, আমি আমার মনেরটা বলতেছি যে এক ব্যক্তি মদিনা মুনাব্বারা দেখলো, রওজা দেখলো, ও দাড়ি ছাড়া দেশে আসে কি করে, ঠিক না? ওদিন বলছিলাম, আমি কালকেও বলছি এক জায়গায়, আমার যোগ বিয়োগে মিলে না, আমি বহু যোগ বিয়োগ করে দেখছি যে রসুলের রওজা দেখলো আর ও দাড়ি ছাড়া দেশে আসে কি করে, আর দেশে আইসা ক্লিন শেভ করে কি করে, আমার বুঝে আসে না। আমি যোগ বিয়োগ অনেক করে দেখছি, কোনো মতে মিলাইতে পারতেছি না। এক মহিলার যদি এতটুকু এশক থাকে, বাকিগুলো তো বাদই দিলাম, খুবাইবের কাহিনী তো বাদই দিলাম, আবু দাসানার কাহিনী তো বাদই দিলাম, সাহাবাদের যে আল্লাহর রসুলের এশক ছিল, ভালোবাসা ছিল, ওটা তো বাদই দিলাম, যে মদিনা মুনাব্বারা দেখলো আর সে দাড়ি ছাড়া দেশে ফিরলো, মদিনা দেখলো আর সে দেশে এসে ক্লিন শেভ করে, এটার যোগ বিয়োগ আমার মিলে না। কেন, সে যখন রওজায় দাঁড়াইছে তো আল্লাহর রসুল তাকে দেখছে, সে যখন সালাম দিছে তো শুনছে, জবাব দেওয়ার হইলে জবাবও দিছে, এতটুক যেখানে হইয়া যায় তারপরে সেটার ভিতরে হাত দেয় কি করে, আমাকে বুঝান, হাত দেয় কি করে, আর যে দাড়ি আমাকে জান্নাতে নিয়ে যাবে, যেটা শো করতে পারলে জান্নাতে নিয়ে যাবে। ক্রেডিট কার্ড যাদের কাছে থাকে ওরা যাবে, টাকা আছে কি আছে না এটার চিন্তা বেশি করে না, ওরা জানে, জিজ্ঞাস করবে তোমাদের এখানে মেশিন আছে ক্রেডিট কার্ড পাঞ্চ করা, ওই গাড়ির তেল নিতে যেও জিজ্ঞেস করে ক্রেডিট কার্ড পাঞ্চ করা যাবে, যদি কয় যাবে তো আর চিন্তা করে না,
কার্ড দিয়া দেয় কয় পাঁচ করে লও, কয় টাকা বিল হইছে লেখো, আমি কোড বসায় দিয়া ফিঙ্গার দিয়া দিতেছি। দাড়ি তো হলো ক্রেডিট কার্ড, এটা দেখায় জান্নাতে যাবে, সে কাটে কি কইরা? হ্যাঁ, আল্লাহ তো অনার্থক কিছু দেন নাই, দাড়ি কাটার প্রচলন তো আসছেই অল্প কয়েকদিন, এর আগে তো কাফেরেরও দাড়ি ছিল, পুরুষ বলতেই দাড়ি ছিল, পুরুষ বলতেই। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ রসুল পৃথক করতে বলছেন, বলছে কেউ মোচ কাটে না তোমরা মোচ কাটবা, কেউ দাড়িও কাটে না মোচো তোমরা মোচ ছোট করবা, এটাই তোমাদের ইউনিফর্ম, তোমাদের পরিচয়, তোমাদের মোচ ছোট দেখলে বোঝা যাবে এটা মুসলমান, যার মোচ ছোট না ওটা বোঝা যাবে এটা অন্যদিকের। এই জন্য বলছেন কাসুসাওয়ারে তাউবিলুল লুহা, দাড়ি লম্বা করো, মোচ কাটা রাখো, পৃথক করছেন। দাড়ি কাটার প্রচলন তো অল্প কয়েকদিন ধরে, আমাদেরকে ইতিহাস পড়াইতে হবে না, আমরা ইতিহাস পড়া তারপরে বলতেছি। এই জন্য আপনি দেখবেন শিখেরা দাড়ি কাটে না, দেখছেন না? কাটে? হ্যাঁ, খ্রিস্টানরা ইহুদির পাদ্রিরাও দাড়ি কাটে না। আমাকে তো চিনাইতে হবে না, আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ, সব চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না। দাড়ি কাটার প্রচলন তো আসছে অল্প কয়েকদিন, দুই চার পাঁচশো বছর, এর আগে তো কেউ দাড়ি কাটতেন না, কাফেরেরও দাড়ি ছিল, পুরুষ বলতেই দাড়ি ছিল, মেয়ে লোক বলতে দাড়ি ছিল না। এখন তো সবাই একরকম শাস্তে চায়, সবাই একরকম শাস্তে চায়। যাক, যেটা আমার বুঝানোর উদ্দেশ্য মেরে দোস্ত, আসেন সময়ের মূল্যায়ন করি, তাইলে আমি মূল্যায়িত হব। একটা সময় যেন ফালতু না কাটে, সজাগ হই। হ্যাঁ, সত্য, এটাই এই কথাটাই সত্য, মরার আগে মরো, সজাগ হবে তুমি, কিন্তু এর আগে সজাগ হওয়াটা এটাই সবচেয়ে বড় উত্তম, সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আমরা একদিন সজাগ হব, কোরআন এটাই ইঙ্গিত দেয় যে একদিন সজাগ হবে, একদিন চিৎকার দিবে, কিন্তু আজকে সজাগ হওয়াটা হলো উদ্দেশ্য, যে আজকে আমি সজাগ কিনা, আজকে আমার সময়টা সঠিক কাটতেছে কিনা।